হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফাইড। আমি একটু আপসেট আছি, তার কারণ আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কেন। কারণ আমার ড্রোনটা ক্র্যাশ করেছে। সো আমার স্পেশাল ট্যালেন্ট আমার ড্রোন, আপনারা জানেন, এর আগে অনেক ভিডিওতে দেখেছেন। মানে সেই স্পেশাল ট্যালেন্টের যে অস্ত্রটা আমার ড্রোন, সেটা যখন ক্র্যাশ হয় তখন মিনিট পাঁচেক ধরে আমি ব্ল্যাঙ্ক ছিলাম এবং এই জায়গাটাতে ভীষণ লেগেছে। তা ব্যাপারটা ছিল, এটা একটা মিউজিক ভিডিও শ্যুট করছিলাম। মিউজিক ভিডিও লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওটা দেখতে পারেন। খুব ভালো রেসপন্স এসেছে। কিন্তু এই মিউজিক ভিডিও চলাকালীন, মানে রাত্রিবেলা লাস্ট যখন একটা শট নিই, তখনই এই ইনসিডেন্টটা হয়। তো সেটার ফুটেজটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করি। সো ড্রোন ক্র্যাশ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যে ফুটেজটা আছে সেটা একটু আপনারা দেখেন। সো আপনারা দেখতেই পেলেন যে ড্রোনটা ক্র্যাশটা কীভাবে হলো। সো ফুটেজটা ছিল, কারণ তখন আমি শর্ট নিচ্ছিলাম মিউজিক ভিডিওটার জন্য। আমি সবসময় যখন কোনো কাজে যাই তখন সেই শর্টটারই আর একটা ব্যাকআপ শট আমি অলওয়েজ রাখি। মানে একটা শট চললো, চলার পরে ওই অ্যাঙ্গেলেই বা একটু অন্য ভ্যারাইটি আর একটা আমি শট নিয়ে থাকি। তো তার আগে একটা শট ছিল, যেটা হচ্ছে গিয়ে আপনার, প্রথমে একটা শট আমি দেখাচ্ছি। এই শটটা ঠিক এই যে উঠছে আস্তে আস্তে, এটাই ইউজ হয়েছে মিউজিক ভিডিওটাতে। এই শটটা ঠিক উঠছে উঠছে উঠছে, এই ছিল। নিচে দেখবেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে ঠিক এই বাড়িটার উপরেই পড়েছে। এবারে যাই নেক্সট শটে, পেছনে দেখলেন যে আমরা ছিলাম, ওই যে আমি উঁকি মেরে ঢুকে গেলাম, আমাকে যেন দেখা না যায় সেই কারণে। আর রাত্রিবেলা আপনারা জানেন যে কোনো সেন্সার কাজ করে না। তো আমি এইভাবে ঠিক শটটা নিচ্ছিলাম, আস্তে আস্তে বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, আরও বেরোচ্ছে বেরোচ্ছে, এই এই লাগলো, একটু দাঁড়ালো, বাস পড়লো ব্ল্যাঙ্ক। সো এটা হয়েছিল ব্যাপার। তারপরে 5 মিনিট ধরে আমিও ব্ল্যাঙ্ক ছিলাম, কি করব কিছুই বুঝে উঠতে পারিনি। মানে খুবই আপসেট ছিলাম যে কি হবে, পাবো কি আদৌ ড্রোনটা, ড্রোনটা কি বেঁচে আছে। তো ডাব্লু শাহ, মানে আমাদের রিতম, ও বললো চলো অনিমেশদা নিচে গিয়ে দেখি। বাট আমি চুপ, আমি হয়েছি গেছে ড্রোনটা। সো রিতম প্রেশার করাতে তারপরে একটু হয়ে, হ্যাঁ হতে পারে, একটা আশা পেতেই পারি, ড্রোনটা ঠিক থাকতেই পারে, মনে একটা বল নিয়ে বেরোলাম। এবং ওখানে গিয়ে তখন রাত 11:30 বাজে, তো গিয়ে দেখলাম বাড়িটার গেট বন্ধ। সব থেকে ভালো ব্যাপার ছিল যে রিতম খেয়াল করেছিল ওই বাড়িটারই ছাদে পড়েছে। তো একজন এসে বললো যে ওরা তো ঘুমিয়ে পড়েছে, 11:00 বাজে, এখন ডাকাটা ঠিক হবে না। কিন্তু মাথায় কোথাও কাজ করছে, আমি পেছনে পাইপ বেয়ে 5তলা বিল্ডিংয়ে ওর ছাদে গিয়ে আমি ড্রোনটাকে খুঁজবো। তারপরে ভাবলাম যদি পাইপ খুলে বেরিয়ে এসে পড়ে যাই 5তলা থেকে, তখন আমিও গেলাম। তো যাই হোক, চেষ্টা করলাম, মানে একটা আশা নিয়ে। ওখানকার যে দারোয়ান ছিল বাড়ির, তাকে তোলা হলো, তুলে এবং ওই বাড়ির যে দুজন ভদ্র মহিলা ছিল বৃদ্ধ, তো ওনাদেরকে বলা হলো যে আমার একটা ড্রোন ক্র্যাশ করেছে ওপরে, ছাদে পড়েছে। তো উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ আসুন ওপরে গিয়ে দেখুন। মানে ওনারা খুবই ভালো মানসিকতার লোক ছিল, যার কারণে ওই রাত্রিবেলা আমাদের পারমিশন দিল তার বাড়ির 5তলা ছাদে উঠতে। তো আমি ছাদে উঠেছি, উঠে গিয়ে আমি পার্টিকুলার এরিয়া খুঁজছি, আমি আর রিতম দুজন মিলে খুঁজছি, রিতমও খুঁজছে। কিন্তু দেখলাম যে এরকম একটা চৌকো জায়গা, চারিদিক দিয়ে ছাদ, মিডিলটা পুরো ফাঁকা, এবার ড্রোনটা খুঁজে পাচ্ছি না। আমি বুঝলাম যে ওই ফাঁকা জায়গায় ধাক্কা তো খেয়েছে, খেয়ে ওই ফাঁকা জায়গায় পড়েছে, পড়ে নিচে ড্রোনটা শেষ হয়েছে। তো একটু হোপলেস হয়ে গেছিলাম। রিতম আমাকে বললো অনিমেশদা এই পাঁচিলটা টপকে ওই পাশে যাও, মানে আরেকটা স্কোয়ারের ওই পাশে একটা পাঁচিল ছিল, গিয়ে দেখো যদি পাও কিনা ওইখানে থাকতে পারে। তো ওই ছাদের উপরে আবার পাঁচিল টপকে ওই পারে গেলাম, গিয়ে দেখলাম ড্রোনটা রয়েছে, উল্টে রয়েছে, ব্যাটারি পুরো খুলে ছিটকে আছে। তো এই ছিল স্টোরি আমার ড্রোন ক্র্যাশ হওয়ার। এবারে যেটা করব সেটা হচ্ছে আমি দেখাচ্ছি যে ড্রোনের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমি কতটা বাড়ি বসে এটাকে ঠিক করতে পারি দেখছি। এবং তারপর থেকে আমি এখনও ফ্লাই করিনি, আজকে ফ্লাই করে আমি দেখবো যে ড্রোনটা ঠিকঠাক চলছে কিনা। কারণ ওই সময় শুধু মোটরটা স্টার্ট দিয়েছিলাম, 4টে মোটরই চলছিল এবং টেক অফও নিচ্ছিল। সো এখন আমি পার্টিকুলার দেখবো যে কোন কোন জায়গায় ড্যামেজ হয়েছে এবং প্রপারলি ওকে আছে কি না। সো চলো দেখে নেওয়া যাক। ড্রোনের ফিজিক্যালি ড্যামেজ বলতে এখানটায় ড্যামেজ হয়েছে, কিন্তু সেন্সারে কোনো রকম কোনো ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না। তো এটা পুরোপুরি ভেঙে গেছে, এখানে ভেঙেছে,
বাট ব্লেডগুলো মোটামুটি ঠিকই আছে, শুধু এই সব জায়গাগুলো জাস্ট একটু এরকম হয়েছে। বলা যাচ্ছে না যেখানটার পজিশন এখন কি আছে, একবার ফ্লাই করে দেখব। গিম্বেলটা সেদিনকে আমি ট্রাই করেছি দেখার জন্য, বাট গিম্বেলটা দেখলাম যে ঠিকই আছে, ড্রোনের গিম্বেলটা। এখানে দাগ হয়েছে বেশ কিছু, এই যে ক্র্যাক, এটা আর আমি ইউজ করতে পারবো না। ভেতর অনেকটাই ড্যামেজ হয়েছে। আমি আমার একটা বেসিক নলেজ অ্যাপ্লাই করে ড্রোনটা রিপেয়ার করার চেষ্টা করি, বাট যখন ফ্লাই করতে যাই তখন দেখি টেক অফ এবং ল্যান্ডিং হচ্ছিল প্রপারলি, ডান দিক এবং বাঁদিক যাচ্ছিল প্রপারলি, কিন্তু সামনের দিকে কোনো মতেই এগোচ্ছিল না। সেখানে কোনো অবস্টিকাল না থাকলেও বারবার শো করছিল যে অবস্টিকাল আছে, এবং পেছনে আসছিল সেটাও খুব স্লোলি। সো একটাই সলিউশন, সেটা হলো সার্ভিস সেন্টার। সো আমার ড্রোন রিপেয়ার হয়ে চলে এসেছে, আর এই হলো আমার ড্রোন। সো এটা এখন প্রবলেম সলভ এবং কমপ্লিটলি ফ্লাই করবে কোনো প্রবলেম ছাড়াই। এটা আমার বক্তব্য নয়, এটা যেখানে সার্ভিসিং করাতে নিয়ে গেছিলাম তিনি বললেন যে তুমি বাড়িতে নিয়ে যাও, বাড়ি গিয়ে ফ্লাই করো, 100% তোমার ফ্লাই করবে এবং যে প্রবলেম ছিল সেটা কমপ্লিটলি সলভ হয়েছে। সো যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে গিয়ে এটা, মানে এই যে সেন্সার দুটো দেখা যাচ্ছে, তো এই সেন্সার দুটো প্রবলেম হয়েছিল। তো আমাকে দুটো সেন্সার নয়, একটা সেন্সার খারাপ হয়েছে, কপারটা খুবই ভালো, যার কারণে আমার একটা সেন্সার রিপ্লেস করতে হয়েছে। না হলে পরে একটা সেন্সার 4000, আরও একটা সেন্সার 4000, মানে 8000 টাকা আমার এখানেই চলে যেত। এটাকে পুরো রিপ্লেস করতে হয়েছে, আগে এই পুরো আর্মসটাকে রিপ্লেস করতে হতো, তো এখন ছোট ছোট করে পার্টস পাওয়া যাচ্ছে। সো এই ছোট্ট পার্টসটুকু আমাকে রিপ্লেস করতে হয়েছে, যার কস্ট পড়েছে 2600 টাকা। 2600 টাকা, 4000 টাকা। হ্যাঁ, তারপরে আরও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এটা যে সার্ভিসিং করিয়েছে তার জন্য এক্সট্রা চার্জেস। সো অল টোটাল যেটা চার্জেস হয়েছিল সেটা হয়েছিল গিয়ে 9500 টাকা, বাট 500 টাকা আমাকে লেস করলো আমার এই করুণ অবস্থা দেখে। সো 9000 টাকায় আমার এটা প্রবলেম সলভ হয়েছে। দেখছেন আমার বন্ধুটা কিভাবে বাজে বাজে ইয়ে করছে মন্তব্য। হ্যাঁ আহা, দেখুন দেখুন আপনারা দেখুন, আমার দম ছিল, আমি তো আমার সব থেকে কাছের বন্ধুটিকে হারালাম। তবে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি কোনো রকম কোনো ক্রিটিক্যাল প্রবলেমের সম্মুখীন হন, সেটা হতে পারে কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে কোনো বিশেষ কারণ নিয়ে, তাহলে আপনি প্লিজ আপনার সব থেকে কাছের বন্ধু অথবা আপনার মা বাবার সাথে শেয়ার করুন, সেটা যত বড়ই প্রবলেম হোক না কেন। মনে হতে পারে এতে করে আপনার মান সম্মানটি হারাবেন, বাট জীবনের চেয়ে মান সম্মানটা একটুও বড় নয়। সুতরাং প্লিজ শেয়ার করুন আপনার সব থেকে কাছের বন্ধুটিকে অথবা কাছের মানুষটির সঙ্গে। সুইসাইড ইজ নট এ সলিউশন। আরও একটা প্রবলেম আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি, এই সেন্সারগুলো না সামনের সেন্সার রাত্রিবেলা ফ্লাই করার সময় অফ করে রাখবেন, কারণ ওয়েডিংয়ে সবসময় লেজার যে লাইটগুলো ব্যবহার হয় ওয়েডিংয়ের বাড়িতে, তো সেই লেজারগুলো এখানটায় যদি পড়ে তো এই সেন্সারগুলো নষ্ট হতে পারে। সেটা আমার সার্ভিস সেন্টার থেকে বলে দিল যে রাত্রিবেলা ফ্লাই করার সময় এই সেন্সারটা অফ রাখতে টোটালি। তো আপনারা এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং রাত্রিবেলা খুব রিস্ক না নিয়ে ওড়ানোর চেষ্টা করবেন, যেটা আমি করতে গিয়েছিলাম, যার কারণে আজকে আমার এই হাল। যাই হোক, লাইফে একটু রিস্ক নিতে হয় ভালো ভালো শটের জন্য। বাট এইবারে যে কথাটা বলবো আমি তাদের জন্য বলছি যারা কিনা ড্রোন রেন্ট চান এবং তার জন্য 3000 টাকা ভাড়া বলেন, 3000 টাকা ভাড়া বলেন। সো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, ছোট্ট রিকোয়েস্ট, যে আপনারা না ড্রোন রেন্টে নেবেন না, আপনারা দরকার হলে একটা ম্যাভিক মিনি কিনে নিন, নিজেরা ফ্লাই করুন, সব থেকে বেস্ট হবে। কারণ এর যা সার্ভিসিং, এর যা রিপেয়ার এবং মেনটেন্যান্স কস্ট, এবং এত রিক্সে আমাদের ফ্লাই করতে হয়, তো যে কোনো মুহূর্তে এই পুরো টাকাটাই আমাদের উড়ে যেতে পারে। আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যে আপনারা প্লিজ 3000, 3500 রেন্টের জন্য বলবেন না। সো যাদের যাদের ড্রোন আছে তারা একটা করে লাইক করো, যদি আমার এই কথাটা মনে হয় যে আমি ঠিক বলেছি, যদি ভুল বলে থাকি তাহলে নিচে কমেন্টস করে আমাকে জানাও। 9000 টাকা, তার উপরে ব্যাটারি, এই ব্যাটারির অবস্থা এই ফুলে আছে পুরো টোটালি,
এই যে এখন দুটো ব্যাটারি, এক একটা ব্যাটারি এখন নাকি 13,000 টাকা দিয়ে কিনতে হবে। সো 13 তো 26 আর 9, ক্যালকুলেট করুন চলুন।